আমি সুব্রত ছাত্রা, সোদপুরে থাকি। ছোটবেলা থেকেই পড়াশোনাতে একদম মন ছিল না, তো শুধু খেলেই বেড়াতাম এদিক ওদিক। তো আমার প্রথমে ফুটবলে আসার মেন যে কারিগর সেই হচ্ছে বিশ্বজিৎ ঘোষ, আমাদের বিশ্বজিৎ দা, তার জন্যই ফুটবলে আসা। তো এরকম লোকের বাড়ি দিয়ে লেবু পেরে ওই লেবু দিয়ে ফুটবল খেলতাম, একটা ফুটবল কেনারও সামর্থ্য ছিল না আমাদের। তখন বিশ্বজিৎ দা আমাদের ওই ওই লেবু দিয়ে খেলা দেখেই মাঠ থেকে নিয়ে গেছিলো প্র্যাকটিসের জন্যে। তো এই মাঠ থেকে আমার প্রথম প্র্যাকটিস স্টার্ট। তারপর আস্তে আস্তে ডিভিশন খেলি, বিশ্বজিৎ একটা ব্যবস্থা করে দিয়েছিল প্রথম ফিফথ ডিভিশন ক্লাব হোয়াইট বর্ডার। তারপর ওখান থেকে আমি কলকাতা আর কি খেলি। ছোটোবেলা থেকে এমন কোনো ব্যাপার ছিল না যে পড়াশোনা করতেই হবে, খেলাধুলাটা ভালোবাসত, বিশেষ করে বাবা খেলাধুলার কোনো প্রবলেম ছিল না খেলে। তো ছোটোবেলার স্ট্রাগেলটা বলতে এটাই যে পড়াশোনা করতাম না, স্কুল বাঙ্ক করে চলে আসতাম মাঠে, দুটো একটা দেড়টা কোনো ব্যাপার না, এরকম টাইমে মাঠে চলে আসতাম, এসে খেলতাম। তো সেই টাইমের লাইফটা ছিল খুব কষ্টের, কারণ সেরকমভাবে আর্থিক ব্যাপারটা সচল ছিল না, যে কারণে প্রবলেম হতো। কিন্তু বেশিরভাগ সাপোর্ট করতো বিশ্বজিৎদা, বিশ্বজিৎদের সাপোর্ট করতো, বিশ্বজিৎ জন্য আজকে ফুটবল খেলছি। তো বিশ্বজিৎদা নিজে ব্যবস্থা করে দিয়েছিলো, আমরা স্কুল বাঙ্ক করতাম বলে স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছিলো, সেখানে বিশ্বজিৎদা গিয়েই সব কিছু ব্যবস্থা করেছিল, এবং পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই বিশ্বজিৎদা নিজে একটা পড়াশোনার ক্যাম্প করেছিল, যেখানে শুধু প্লেয়াররাই পড়াশোনা করতাম। তো বিশ্বজিৎদার জন্যই আজ এখানে, বিশ্বজিৎদা না হলে হয়তো ফুটবল খেলতাম না, অন্য কিছু করতাম। তো সবার প্রথমে ধন্যবাদ জানাই বিশ্বজিৎদাকে। তারপরে আসি আমি উৎপল স্যার, উৎপল স্যারের জন্যে, উৎপল স্যার আমাকে প্রথম কলকাতা ক্লাবে নিয়ে যায়। উৎপল স্যারের কাছে গোলকিপার প্র্যাকটিস শিখেছি যা শেখার। তো উৎপল স্যার প্রথমে আমায় সাদ্দার 19 নিয়ে গেছিলো, ওখান থেকে আমি কলিঙ্গ কাপ খেলতে গেছিলাম। তো কলিঙ্গ কাপে আমি বেস্ট গোলকিপার হয়েছিলাম, এবং ওই 19 থেকেই আমাকে সিনিয়রে চুজ করেছিল উৎপল স্যার। তো তারপর আমি সিনিয়র খেলি সাধারণ সমিতিতে, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমার ফুটবল এগিয়ে নিয়ে যাই। তারপর ওইখান থেকে খেলে গিয়ে মৌয়া বাংলা একটা রিয়েলিটি শো হয়েছিলো, সেখানে সিলেক্ট হয়েছিলাম। তারপরে ওখান থেকে এসে সাইন করেছিলাম কালীঘাট এমএস। তারপর আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাওয়া। কলকাতা ময়দানে তো অনেক কোচের আন্ডারেই খেলেছি, সবাই ভালো, তবে স্পেশালি আমার অনুপদার কোচিং বেশি ভালো লাগে। অনুপদার কোচিংয়ে খেলতে একটা আলাদা ফ্রিডম পাওয়া যায়। তো অনুপদাকে আমার মানে অনুপদার কোচিংয়ে খেলতে সবচেয়ে বেশি ভালো লাগে। লক্ষ্য যেটা, সেটা তো অবশ্যই বড় ক্লাব খেলা, আইএসএল খেলা, ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা, এটা খুবই মানে আর কি সেইভাবেই এগাচ্ছি নিজেকে। আর লকডাউনে যেভাবে পিছিয়ে পড়েছিলাম, সেখানে আমাদের এলিট ফিটনেস প্রশান্তদাকে অনেক ধন্যবাদ, যে প্রশান্তদা যেইভাবে আমাদের কয়েকটা দিনের মধ্যে ফিট করেছিল আর কি। আমি প্রথম সিলেক্ট হওয়ার পর প্রশান্তদাকে এসে বলেছিলাম দাদা আইপিএসএল খেলতে হবে, এসব সেইভাবে আমাদের ফিট করাও। তো আইপিএসএলে যেইভাবে মানে আমাদের আগে আমাদেরকে আর কি প্র্যাকটিস করেছে প্রশান্তদা, প্রশান্তদাকে অনেক ধন্যবাদ। সাথে এলিট ফিটনেস সবাই পাশে ছিল, একসাথে প্র্যাকটিস করতাম। তো প্রশান্তকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ প্রশান্তদা যদি সেইভাবে প্র্যাকটিস না করাতে হয়তো আইপিএসএলটা খেলতে পারতাম না। দেশি ফুটবল বলতে আমি বিদেশি ফুটবল আমি দেখি না, আমার ভালো লাগে না বিদেশি ফুটবল দেখতে। আমার আইডল মিষ্টুদা, সুব্রত পাল। আমি মিষ্টুদার যে কটা টুর্নামেন্ট মানে যা হয়, যে কটা ম্যাচ হয় আমি দেখি। আমার কলকাতা লিগ, আই লিগ, আইএসএল এটা দেখতে বেশি ভালো লাগে বিদেশি ফুটবলের থেকে। তো আমি ফুটবলে আসি মেনলি মিষ্টুদার জন্যই, মিষ্টুদাকে দেখে। মিষ্টুদা আমার আইডল। তো যা শিখছি আর কি মিষ্টুদার ইউটিউব থেকে ভিডিও দেখে শিখি, তো মিষ্টুদার প্র্যাকটিস দেখে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আমার ফুটবলে আসা এক মিষ্টুদাকে দেখি। প্রিয় খাবার বলতে তো আমার পাস্তাটা বেশি ভালো লাগে, ওটা আমি খুব লাইক করি, পাস্তাটা আমি খুব খাই। আর প্রিয় সিনেমা বলতে ভাগ মিলকা ভাগ, ওটা প্রায় 100 টাইম দেখা হয়ে গেছে, ওটা অনেকটা ইন্সপায়ার করে আমাকে ওই সিনেমাটা দেখে। আর প্রিয় জায়গা বলতে আমার বেশি ভালো লাগে মোহনবাগান মাঠটা, ওটা আমার প্রিয়। অবসর সময়টা বলতে আমরা আমাদের একটা বন্ধুর গ্রুপ আছে বন্ধুদের, তো আমরা সোনাদের বাড়িতে, ও ফুটবল খেলে, অবসর টাইমটা আমরা ওখানে আড্ডা মারি, ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করি, একসাথে আইএসএল আই লিগের ম্যাচ দেখি, এবং কি আমরা আইপিএলেরও ম্যাচ দেখি,
এবং প্রত্যেক ম্যাচে বা আমাদের বাজি থাকে, যে যে জিতবে 4টে লাড্ডু 5টা লাড্ডু এরকম করে আমাদের একটা বাজি থাকে। তো অবসর টাইমটা আমরা সোনাদের বাড়িতে কাটাই, খুব মজা করে কাটাই। ফুটবলের সাথে সাথে আমার ক্রিকেটটাও বেশি ভালো লাগে, একমাত্র সচিন তেন্ডুলকারের জন্যে, কারণ ক্রিকেটের ভগবান বলতে সচিন তেন্ডুলকার। তো বিদেশে হোক বা আমাদের দেশে, যখনই টেস্ট হোক বা ওয়ানডে, যখনই সচিন তেন্ডুলকার খেলতো তার খেলা দেখতাম, সে রাত্রি হোক আর ভোর হোক আর সন্ধেই হোক। তো এই মানুষটার জন্য আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করতাম, তো এখন আর নেই, তাও মুম্বাই ইন্ডিয়ান্সকেই সাপোর্ট করি কারণ সচিন তেন্ডুলকার ওখানে ছিল। তো ভগবান বলতে একটাই ক্রিকেটে সচিন তেন্ডুলকার। আজ যখন শুনি লকডাউনের ব্যাপার, তখন তো বিশ্বাস করতাম এরকম একটা ব্যাপার হতে পারে বা এরকম একটা খারাপ মুহূর্তের সাথে আমাদের ফেস করতে হবে, তো এটা জানতাম না। তো লকডাউন যখন হলো তখন ভাবতাম ও কোনো ব্যাপার না, তারপর খুব কড়াকড়ি ব্যাপারটা হলো, সেই টাইমটা খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে, কারণ আমাদের তো ফুটবলই সব ছিল, ফুটবল ছাড়া তো আদার্স সাইডে কোনো আমাদের বিজনেস নেই বা সেই ক্ষেত্রে সেখান থেকে কোনো ইনকাম ছিল না। তো ওই টাইমটা খুব প্রচণ্ড কষ্টে গেছে, তো হেল্প করার মতো প্রায় সবারই একই প্রবলেম ছিল, যে কারণে কেউ হেল্প করতে পারেনি। তবে হেল্প করার মতো আমাকে রফিকদা হেল্প করেছিল, তো ধন্যবাদ জানাই রফিকদাকে, কারণ দাদা তুমি যদি হেল্প না করতে হয়তো আরও শোচনীয় অবস্থায় আমি চলে যেতাম। সেই টাইমটা মানে খুবই কষ্টের মধ্যে গেছে, কোনো আদার্স কোনো কাজ করব বা সেই রকম কোনো ব্যাপার ছিল না যে কোনো কাজ করে কিছু পয়সা ইনকাম করব, সেরকম কিছু ছিল না। সেই টাইমটা রফিকদা একটু হেল্প করেছিল, থ্যাংক ইউ দাদা, তুমি হেল্প না করলে হয়তো খুবই প্রবলেমে পড়তাম, তখন কী করতাম সেটা নিজেও জানি না, তো থ্যাংক ইউ রফিকদা। লকডাউন যখন ছিল তখন তো খুবই কড়াকড়ি, মাঠেও নামতে পারতাম না, তো মাঠে সকাল সকাল অনেক ভোরবেলায় উঠে উঠে মাঠে আসতাম, তো পুলিশে ধাওয়া দিত পালিয়ে যেতাম, সো এইভাবেই হতো না। আর বাড়িতে টুকটাক করতাম সেটাও হতো না, খুবই প্রবলেম ছিল। আর থ্যাংক ইউ প্রশান্তদা, প্রশান্তদা নিজের বাড়িতে ডেকে নিত, লুকিয়ে যেতাম, লুকিয়ে গিয়ে প্রশান্তদার বাড়িতে ট্রেনিং করতাম, তো এইভাবেই ফিট রেখেছিল। আর ধন্যবাদ জানাই যে আইএফএকে, যে আইএফএস সিল হওয়ার জন্য আমরা যে আবার ফুটবল মুনস্রোতে ফিরে এসেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আইএফএ, যে আমরা আবার ফুটবলে ফিরে এসেছি, নাহলে আমরা কোথায় কি হারিয়ে যেতাম ঠিক ছিল না।